কলের বিহদিয়াত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয় অমৃত কলেজ যাত্রার অনুষ্ঠানত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী গড়াকে মুখ্যমন্ত্রী লগতে অমৃত কলেজ যাত্রাত অংশগ্রহণ করে মন্ত্রী পিয়ুষ হাজরিকা সাংসদ দিলীপ ফয়কিয়া আর কমলপুরের বিধায়ক দিগন্ত কলিতায় বাইহাটাত উপস্থিত হয়ে বিরোধী কটাক্ষ করে মুখ্যমন্ত্রী অমৃত বৃক্ষর বিতর্ক সন্দর্ভতো প্রতিক্রিয়া প্রকাশ করে বৃক্ষরোপণের পিছত হওয়া বরষুণে বিরোধীর মুখত কোলা রং হানিলে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রী কর্ণাটক আর মধ্যপ্রদেশেও অরুণোদয় আসনি আর্হি গ্রহণ করা বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রী গড়াকে অমৃত কল যাত্রার এটা নতুন পর্যায় আরম্ভ হয়েছে, সেয়া হয়েছে পঞ্চায়েতের ব্লকলৈকে মাটি যাত্রা আর ব্লকের রাজ্যলৈকে এই অমৃত কলহর যাত্রা, যত দুটা কলহত একোজন যাত্রীয়ে মাটি লৈ পেলাই 26 তারিখে গুৱাহাটীত উপস্থিত হব। এই যাত্রার এই পর্যায়টি ব্লক পর্যায়ের এই পর্যায়টির যে কার্যসূচী আজিরপর আরম্ভ হয়েছে, মই বিদিয়া ব্লকত এই কার্যসূচীত মন্ত্রী পীযুষ হাজরিকা সাংসদ দিলীপ শইকীয়া আর বিধায়ক দিগন্ত কলিতার সঙ্গে যোগদান করল আর অসমবাসী রাইজক মোর মাটি মোর দেশ এই কার্যসূচীত হিয়া উজাড়ি অংশগ্রহণ করার বাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানালো। ডিব্রুগড়ের আমলাপতি